দিল্লিকে বলা হয় সম্রাট শাহজাহানের শহর। সম্রাট শাহজাহান এই দিল্লিতে বাস করার জন্য যে প্রাসাদ তৈরি করেছিলেন সেই প্রাসাদটি ছিল স্বর্ণে মোড়ানো, আর এর নিরাপত্তা দিত কয়েক হাজার কুমির। হ্যাঁ দর্শক, ঠিকই শুনেছেন, কুমির সম্রাট শাহজাহানের প্রাসাদকে নিরাপত্তা দিত। যেখানে সেই কুমিরগুলো ছেড়ে দেওয়া ছিল সেই জায়গাটি তো আজ দেখাবই, পাশাপাশি দেখাব তার স্বর্ণে মোড়ানো সেই বিলাসবহুল দুটি প্রাসাদ। আগের এক ভিডিওতে আগ্রাফোর্টে সম্রাট শাহজাহানের যে স্বর্ণের বেডরুম দেখিয়েছিলাম, দিল্লির প্রাসাদটি যেহেতু আগ্রার পরে করা হয়েছে তাই আগ্রার ওই বেডরুমের চেয়েও দিল্লির প্রাসাদটি ছিল আরও আধুনিক, যেখানে স্বর্ণ ছাড়াও ছিল নানা ধরনের জহরত। একই সাথে বেঙ্গল ডিসকভারির আজকের এই ভিডিওতে দেখাব আওরঙ্গজেবের মসজিদ, হায়াত বক্স, শাহজাহানের বৃষ্টিবিলাস স্থল সহ অনেক কিছু। আর এগুলো দেখতে হলে আপনাকে যেতে হবে দিল্লির লাল কেল্লাই। আজ আমি এই ভিডিওতে পুরো লাল কেল্লার কোথায় কি আছে সব কিছু দেখাব, একই সাথে জানাব সেখানে প্রবেশ করতে কত টাকা লাগবে, কখন কিভাবে প্রবেশ করতে হয় সব কিছু। মোটামুটি 20 মিনিটের মধ্যেই আমি পৌঁছে গেলাম মুঘল সাম্রাজ্যের রাজধানী লাল কেল্লাই। মুঘল সাম্রাজ্য থেকে শুরু করে ব্রিটিশ ঔপনিবেশিক সাম্রাজ্যের হাজারো স্মৃতির নীরব সাক্ষী এই লাল কেল্লা। আগ্রা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তরের বিষয়ে দুটি মত প্রচলিত আছে। প্রথমত, আগ্রা থেকে গোটা ভারত সামলানো প্রায় অসম্ভব হয়ে পড়েছিল শাহজাহানের পক্ষে, তাই তিনি তার রাজধানী দিল্লিতে স্থানান্তর করেন। আরেকটি মত হল 1631 সালে মমতাজ মারা গেলে শাহজাহানের জীবন এলোমেলো হয়ে যায়। শাহজাহান কোনো কাজকর্মে ঠিকমতো মন দিতে পারছিলেন না, তাই তিনি আগ্রা থেকে কিছুটা দূরে বসবাসের সিদ্ধান্ত নেন। কিন্তু সম্রাট বলে কথা, তার বাসভবন তো আর সাধারণ বাড়ি হতে পারে না, তাই 1638 সালে দিল্লির বুকে তৈরি হল এই বিলাসবহুল লাল কেল্লা। একই সাথে শাহজাহান তার রাজধানী আগ্রা থেকে এখানে স্থানান্তর করেন। তাজমহলের মতো এই কেল্লার স্থপতিও ছিলেন উস্তাদ আহমেদ লাহোরী। লাল কেল্লার এই যে এই পাশটা আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এটি মূলত পরীক্ষা, অর্থাৎ এই লাল কেল্লাকে সুরক্ষা দেওয়ার জন্য সে সময় সম্রাট শাহজাহান চারিদিকে এরকম পরীক্ষা, মানে ছোট ছোট এক ধরনের ক্যানেল যেটাকে বলে, পানি রাখার জন্য এই পরীক্ষা খনন করেছিল। এবং এই পরীক্ষাতে তিনি কুমির ছেড়ে দিয়েছিলেন যাতে শত্রুপক্ষ ওই প্রাচীর ভেদ করে যেতে না পারে, কেল্লাকে আক্রমণ করতে না পারে। এই যে কুমির ছেড়ে দিয়ে এই সম্রাট শাহজাহান ক্ষান্ত হননি, তিনি এই পুরো লাল কেল্লার যে দেয়াল দেখতে পাচ্ছেন আপনারা, এই পুরো দেয়ালে এক ধরনের পিচ্ছিল পদার্থ দিয়ে তিনি রাখতেন, যাতে করে কোনোভাবে কোনো শত্রু যদি এই কুমিরকে ডিঙিয়ে যদি ওই পাড়ে যদি পৌঁছেও যায়, তারপরেও তার পক্ষে কোনোভাবেই এই বিশাল দেয়াল টপকানো সম্ভব নয়। কারণ এই দেয়ালের এই যে নিচ অংশটা, মানে পুরোটাই একেবারে পিচ্ছিল পদার্থ দিয়ে রাখা হতো সে সময়। 254 একর জায়গা জুড়ে তৈরি বিশাল এই কেল্লার চারপাশেই রয়েছে এমন পরীক্ষা, আর এই চারপাশের পরীক্ষাতেই ছেড়ে দেওয়া ছিল কুমির। শাহজাহানের এই কেল্লা যে কত বড় তা এখানে না এলে ভিডিওতে কোনোভাবেই বোঝানো সম্ভব নয়। আপনি কেল্লার চারপাশে যদি একবার ঘুরে আসতে চান তাহলে আপনাকে 2.5 কিলোমিটার পথ হাঁটতে হবে, এতটা জায়গা জুড়ে শাহজাহান তার এই কেল্লা নির্মাণ করেছেন। কেল্লার ঠিক পেছনেই ছিল যমুনা নদী। নদী এখন সরে গেলেও শাহজাহানের সময় কেল্লা ঘেঁষেই ছিল যমুনা। বর্তমান যুগে রাস্তার পাশের জমিকে যেমন পজিশন ধরা হয়, ওই সময় নদীর ধারের জমি ছিল আকর্ষণীয় জায়গা। মূলত নদী থেকে যেমন শীতল বাতাস পাওয়া যেত, একইভাবে ওই সময় রাস্তাঘাট তেমন একটা না থাকায় মানুষ নদীপথেই বেশি চলাচল করত। এ কারণে আগেকার দিনে রাজাবাদশাহদের প্রাসাদ যেমন নদীর ধারেই ছিল, তেমনি বাজারঘাটও গড়ে উঠত নদীর ধারে, অর্থাৎ সব কিছুই ছিল নদীকেন্দ্রিক। শাহজাহানের এই লাল কেল্লায় প্রবেশের জন্য রয়েছে দুটি গেট, একটি লাহোরী গেট, অন্যটি দিল্লি গেট। পাকিস্তানের লাহোরের দিকে মুখ করে নির্মিত বলে এই গেটের নাম লাহোরী গেট।
সম্রাট শাহজাহান এই কেল্লার নাম দিয়েছিলেন কিলা ই মোবারক, অর্থাৎ আশীর্বাদ ধন্য দুর্গ। সম্রাটের পরিবারের সদস্যরা যেহেতু এখানে বসবাস করবেন তাই এই নামকরণ করেছিলেন শাহজাহান। কিন্তু পরবর্তীতে এই নামের চেয়ে লাল কেল্লা বা রেড ফোর্ট নামেই বেশি পরিচিতি পায় এটি। অনেকেই মনে করেন এখানকার দেওয়ানি আম এবং কেল্লার প্রাচীরগুলো যেহেতু লাল বেলেপাথর দিয়ে তৈরি, সে কারণেই হয়তো লাল কেল্লা নামটি বেশি পরিচিতি পায়। লাল কেল্লার ভেতরটা দেখার মতো, সবুজে ঠাসা। সম্রাট শাহজাহান বৃষ্টি উপভোগ করার জন্য এখানে দুটি আলাদা ভবন নির্মাণ করেছিলেন। বৃষ্টিবিলাস কথাটি মনে হলেই অনেকেরই কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের নুহাশপল্লীর কথা মনে পড়ে যায়। কিন্তু আপনি কি জানেন, প্রেমিক পুরুষ সম্রাট শাহজাহান আজ থেকে প্রায় 400 বছর আগেই বৃষ্টিবিলাস করতেন? এই জায়গাটিকে বলা হচ্ছে ভাদন প্যাভিলিয়ন, অর্থাৎ এই জায়গাটি ভাদন। এই রেড ফোর্টের দুটো জায়গা আছে, দুটো জায়গা থেকে সম্রাটরা বৃষ্টি বিলাস করতেন, অর্থাৎ বৃষ্টি উপভোগ করতেন। একটি হচ্ছে শাওন আর আরেকটি হচ্ছে ভাদন। অনেকেই শ্রাবণ এবং ভাদন দুটোই বলেন, অর্থাৎ শাওন মাস আর ভাদ্র মাস। এই দুটো ভাগে আমরা ভাগ করতে পারি, অর্থাৎ শাওন মাসে কোন দিক থেকে বৃষ্টি হয়, কোন দিকে ছেঁচা আসে, ছেঁচাই বলে অনেকে, অনেকে সাপট বলে, অর্থাৎ বৃষ্টির সময় বাতাসের সঙ্গে যে পানিটা আসে, সেই পানি যাতে না আসে এবং বৃষ্টিটা উপভোগ করা যায়, সেজন্য এই ভবনের পেছন সাইডটা, এই সাইডটাতে দেখেন ওই মানে ওয়াল দেওয়া আছে, অর্থাৎ ওই পাশ থেকে বৃষ্টির ছেঁচাটা ছেঁচা যাতে না আসতে পারে সে কারণে ওয়াল দেওয়া হয়েছে। এবং আরেকটি ভবন তৈরি করা হয়েছে আরেক পাশে, ওই দূরে ওখানে, ওই ভবন থেকে শ্রাবণ মাসে বৃষ্টি উপভোগ করা হতো, আর এখান থেকে ভাদ্র মাসের যে বৃষ্টিটা হয় সেই বৃষ্টিটা উপভোগ করা হতো। মূল কথা, এরকম দুইটা ভবন এখানে রয়েছে এবং এই ভবন থেকে সম্রাট শাহজাহানরা বৃষ্টি বিলাস করতেন, বৃষ্টি উপভোগ করতেন। কি রোমান্টিক সম্রাট ছিলেন সম্রাট শাহজাহান। শাওন এবং ভাদন এই দুটি ভবনের ঠিক মাঝখানে নির্মাণ করা হয় এই সামার প্যালেস। গ্রীষ্মের তাপদাহ থেকে প্রশান্তি পেতেই মূলত এই মহলটি তৈরি করা হয়। গরমের সময় এর চারপাশে পানি জমিয়ে রাখা হতো। নদীর দিক থেকে যে বাতাস আসত, চারপাশে পানি থাকার কারণে সেই বাতাস হতো শীতল। তবে এই মহলটির নাম জাফর মহল, তাই এই মহলটি সম্রাট শাহজাহান তৈরি করেছিলেন নাকি পরবর্তীতে মুঘল সাম্রাজ্যের শেষ সম্রাট বাহাদুর শাহ জাফর তৈরি করেছিলেন তা আমি জানি না। তবে এই ভবনের ঠিক পূর্ব পাশে একেবারে নদীর ধারের অংশে বাহাদুর শাহ জাফর এই হীরা মহলটি তৈরি করেন। এখান থেকে তিনি যমুনার দিকে তাকিয়ে সকালের সূর্যোদয় দেখতেন। আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি সেটিকে বলা হয় হায়াত বাক্স, অর্থাৎ বাক্স মানে বাক্স, অর্থাৎ আর হায়াত মানে জীবন, অর্থাৎ জীবন রক্ষাকারী বাক্স। এর আবিধানিক অর্থ আসলে আমি যতটুকু বুঝেছি সেটা হচ্ছে এরকম যে এই যে উদ্যানে যতগুলো গাছপালা দেখতে পাচ্ছেন কিংবা সেই সময় ছিল, সেগুলো প্রত্যেকটাই জীবন বাঁচানোর কাজে ব্যবহৃত হতো। অর্থাৎ এখানে মূলত ঔষধি গাছ বা এই ধরনের কোনো কিছু এই জায়গাতে ছিল বা থাকতো, এবং সে কারণেই এই জায়গাটির নাম হয়েছে হায়াত বাক্স। এছাড়া এখানে সম্রাটদের জন্য গানের আসর বসানো হতো নহবতখানায়। পর্দায় এখন যে ভবনটি দেখতে পাচ্ছেন এটি নহবতখানা। গান বাজনা ছাড়াও এখান থেকে সম্রাটের আগমন এবং বিশেষ অতিথিদের আগমনী বার্তা দেওয়া হতো। বার্তা ঘোষণার সময় ড্রাম বাজানো হতো, তাই এই ভবনকে ড্রাম হাউসও বলা হয়। নহবতখানাটি দেখার পর এগিয়ে চললাম দেওয়ানি আমের দিকে। নহবতখানার ঠিক পেছনেই অবস্থিত দেওয়ানি আম। সম্রাট শাহজাহান এখান থেকেই আম জনতার সাথে সাক্ষাৎ এবং বিচার সালিশ করতেন। দেওয়ানি আমের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল আপনি যেদিক থেকেই তাকাবেন সেই দিক থেকেই এর প্রতিটি পিলার আপনি দেখতে পাবেন। একই সাথে যেদিক থেকেই তাকাবেন সেদিক থেকেই শাহজাহানের সিংহাসন দেখতে পাবেন, অর্থাৎ প্রজারা যেখানেই বসত সেখান থেকেই সিংহাসনে বসা সম্রাটকে দেখতে পেত। আমি এখন দাঁড়িয়ে আছি দেওয়ানি আমে, অর্থাৎ সম্রাট শাহজাহান যেখান থেকে আম জনতার সাথে কথা বলতেন, আম জনতার সমস্যা সমাধান করতেন, আমি এখন সেই জায়গায় দাঁড়িয়ে রয়েছি দেওয়ানি আম। এবং
এই দেওয়ানি আমের ভবনটা একেবারেই অন্যরকম এবং খুব সুন্দর, নান্দনিক। সবচেয়ে বড় কথা কি জানেন, সম্রাট শাহজাহান যে সিংহাসনে বসে দেওয়ানি আমে আমজনতার সঙ্গে কথা বলতেন সেই সিংহাসনটি আজও রয়েছে। এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন সেই সিংহাসন আমি খুব কাছ থেকেও দেখাচ্ছি। তবে এখন সিংহাসনটি অনেকটা সাদামাটা দেখা গেলেও ওই সময় এটি নানা ধরনের জহরতে মোড়ানো ছিল, যা ব্রিটিশরা লুট করে নিয়ে গেছে। এই বিশাল রেড ফোর্টে আপনাদের মনের মধ্যে নিশ্চয়ই একটি প্রশ্ন এসেছে যে এই যে বিশাল রেড ফোর্ট, এই ফোর্টে সম্রাট শাহজাহান বা তার যে স্টাফ তাদেরকে পানি সরবরাহ করা হতো কোথায়? আমি এখন দাঁড়িয়ে রয়েছি এই রেড ফোর্টের একটি কুয়ার সামনে। এই যে আমার পেছনে যে কুয়াটি দেখা যাচ্ছে, এখান থেকেই এই পুরো রেড ফোর্টে পানীয় জলের ব্যবস্থা করা হতো। অর্থাৎ এই কুয়া থেকে পানি উঠিয়েই সম্রাট শাহজাহান থেকে শুরু করে আওরঙ্গজেব বা পরবর্তীতে আরও যারা এই মুঘল সাম্রাজ্য পরিচালনা করেছেন তারা এখান থেকে পানি পান করেছেন। আর আমার এই যে এখানেই রয়েছে মতি মসজিদ, এটি অবশ্য সম্রাট শাহজাহান নির্মাণ করেননি। আমার পেছনের যে মতি মসজিদটি রয়েছে এটি নির্মাণ করেছেন সম্রাট শাহজাহানের ছেলে আওরঙ্গজেব। অর্থাৎ আওরঙ্গজেব যখন এই মুঘল সাম্রাজ্যের দায়িত্ব নেন বা সম্রাট শাহজাহানকে আমরা জানি যে তিনি বন্দী করেছিলেন তার পিতাকে, তো তিনি যখন মুঘল সাম্রাজ্যের সিংহাসনে বসেছিলেন তখন তিনি তার ব্যক্তিগত তার নিজের নামাজ আদায়ের জন্য এই মতি মসজিদ যেটি এই এই মসজিদটি তিনি নির্মাণ করেছিলেন। শাহজাহানের হাম্মামখানা এবং আওরঙ্গজেবের মতি মসজিদের ঠিক পেছনেই অবস্থান এই কুয়ার। তবে প্রহরী, প্রজা ও কেল্লার অন্য সদস্যদের দৈনন্দিন কাজে পানি সরবরাহ হতো আলাদা এক বিশাল আকারের কুয়া থেকে। স্থানীয়রা এই কুয়াকে বাউলি বলে। কুয়াটি এতই বিশাল যে এখানে নামতে হয় সিঁড়ি বেয়ে। অবাক করা বিষয় হলো আজও এই কুয়াতে পানি পাওয়া যায়। এবার এগিয়ে চললাম শাহজাহানের স্বর্ণে মোড়ানো প্রাসাদের দিকে। তবে সেখানে যাওয়ার আগে চোখ পড়ল রংমহলের দিকে। এই রংমহলটি মূলত শাহজাহানের হেরেম, যেখানে মহলের নারীরা বাস করতেন। রংমহলের পাশে বিশাল এক ফোয়ারা রয়েছে। এত বড় ফোয়ারা পুরো মুঘল সাম্রাজ্যের কোথাও নেই। এছাড়া রংমহল শীতল রাখার জন্য এর গ্রাউন্ড ফ্লোরে বিশেষ প্রক্রিয়ায় যমুনা নদী থেকে পানি নিয়ে আসার ব্যবস্থা ছিল, ফলে এর অন্দরমহল সব সময় থাকত শীতল। অন্দরমহলে এমন বেহেস্তি পরিবেশের জন্য শাহজাহান এই স্থানটির নামই দেন নহর ই বেহেস্ত। মমতাজের মৃত্যুর পর এই কেল্লা নির্মিত হলেও শাহজাহান এখানে মমতাজ মহলের নামে আলাদা করে এই প্রাসাদটি নির্মাণ করেন। হয়তো মমতাজের প্রতি অগাধ ভালোবাসার নিদর্শন হিসেবেই এই মহলটি তৈরি করেন শাহজাহান। তবে এই মহলে কে বাস করতেন এ বিষয়ে আমি কোনো তথ্য পাইনি। মমতাজকে তিনি কতটা ভালোবাসতেন এই মহলে আসলেই একটু হৃদয় দিয়ে একটু কল্পনা শক্তি দিয়ে যদি অনুধাবন করতে পারেন তাহলে বুঝতে পারবেন। যেমন মমতাজ মহলের একেবারে যে ঘরটি সামনে রয়েছে সেইটা দেখতে পাচ্ছেন যে একটা ফাঁকা ফাঁকা জানালা বা দরজার মতো একটা ফাঁকা। ওই জায়গাটির পরে অর্থাৎ ওই ধারে অন্য কোনো বিল্ডিং নেই, কোনো ইমারত নেই, পুরোটা ফাঁকা। এবং তারপরেই ছিল যমুনা নদী। তার মানে আপনি বুঝেন যে সেখান থেকে যমুনা নদী থেকে বাতাস প্রবাহিত হয়ে রুমে ঢুকতো। আমরা সবাই জানি দিল্লির টেম্পারেচার ভেরি হাই, 48 পর্যন্ত ওঠে। তো সেখানে এই আমি এখন যে মমতাজ মহলে দাঁড়িয়ে রয়েছি এখানকার টেম্পারেচার কিন্তু কত হবে, সর্বোচ্চ 22-24 ডিগ্রি। অর্থাৎ আমি বুঝতে পাচ্ছি এই জায়গাটা কতটা ঠান্ডা, কারণ আপনি দেখেন যে পুরো পাশটা একেবারে ফাঁকা, কোনো দরজা জানালা কোনো কিছু নেই। আর একেবারে এই যে ছোটো ছোটো রুম না, অনেক বড় বড় রুম, কিন্তু এখানে রিস্ট্রিক্টেড এরিয়া, এখানে ভেতরে যাওয়া যাবে না। যে কারণে আমি মমতাজের রুমের মধ্যে গিয়ে আমি আপনাদের জানাতে পারছি না, দেখাতে পারছি না, বাট পুরো চিত্রটা এরকমই। মমতাজ মহলের পাশের এই প্রাসাদটি রংমহল এবং তার পরের প্রাসাদটি খাস মহল এবং তার পরের প্রাসাদটি শাহজাহানের দেওয়ানি খাস। দেওয়ানি খাস এবং খাস মহল দুটোই ছিল স্বর্ণে মোড়ানো। দেওয়ানি খাস হল বিশেষ ব্যক্তিদের সঙ্গে সম্রাটের সাক্ষাতের জায়গা, আর খাস মহল হল সম্রাটের একেবারে প্রাইভেট রুম।
এই দেওয়ানি খাসেই ছিল শাহজাহানের 1150 কেজি স্বর্ণ দিয়ে তৈরি জগৎ বিখ্যাত ময়ূর সিংহাসন। ময়ূর সিংহাসনের হাল হকিকত আমি আগের ভিডিওতে তুলে ধরেছি, তাই ময়ূর সিংহাসন নিয়ে এই ভিডিওতে কোনো আলোচনা করছি না। শুধু মনে মনে কল্পনা করুন, 1150 কেজি স্বর্ণ দিয়ে যে সিংহাসন তৈরি করা হয়েছিল, সেই সিংহাসনটি যে প্রাসাদে রাখা হয়েছিল, সেই প্রাসাদটি কতটা রাজকীয় ছিল। সাদা মার্বেল পাথরের মধ্যে রঙিন পাথরগুলো ঢুকিয়ে পালিশ করে তৈরি করা হয়েছে এই ফুল লতাপাতার অসাধারণ সব নকশা। বিষয়টি একালে খুব সহজ হলেও কল্পনা করে দেখুন, আজ থেকে 400 বছর আগে যখন কোনো মেশিন ছিল না, তখনকার কারিগররা পাথর কেটে এমন নয়ন ভরা মনোমুগ্ধকর ডিজাইনগুলো করেছেন, ভাবা যায়। সম্রাট শাহজাহানের দেওয়ানি খাস এবং খাসমহল উভয়ই ছিল স্বর্ণে মোড়ানো, ঠিক যেন এই ছবির মতো। আজও কিছু কিছু জায়গায় খুব ভালো করে লক্ষ্য করলে স্বর্ণের কিছু লেগে থাকা প্রলেপ দেখতে পাওয়া যায়। দেয়াল জুড়ে স্বর্ণ আর মাঝখানে স্বর্ণ মণিমুক্তায় ঠাসা ময়ূর সিংহাসন, কি রাজকীয় ব্যাপারটাই না ছিল! যদি সেই অরিজিনাল স্বর্ণে মোড়ানো দেয়াল কিংবা ময়ূর সিংহাসনটি দেখতে পেতাম। আমি বই পড়ে জেনেছিলাম যে ময়ূর সিংহাসন এখানে নেই, কিন্তু তারপরেও যদি থাকতো, এই যদির ক্ষুধাটা কিভাবে মেটায় সেটাই বুঝতে পারছি না। তবে একটা জিনিস ভালো লাগছে, সেই ভালো লাগার টানেই এখানে এসেছি, সেটি হচ্ছে সম্রাট শাহজাহান এখানে বসে তিনি শাসন করতেন। তিনি সম্রাট শাহজাহানের পদধূলি এই মাটিতে রয়েছে, এই মেঝেতে রয়েছে। সম্রাট শাহজাহান নিজে পছন্দ করে এই ডিজাইনগুলো তৈরি করেছিলেন, যেখানে মূল কথা হচ্ছে তিনি তো আগ্রাতে ছিলেন, আগ্রা থেকে তো এখানে নিয়ে এসেছেন, নতুন একটি শহর তৈরি করেছিলেন এবং এই পুরো শহরটি তিনি তার মনের মতো করে তৈরি করেছেন। সুতরাং বুঝতেই পারছেন যে প্রত্যেকটা ডিজাইন সম্রাট শাহজাহানের নিজস্ব পছন্দ করা ডিজাইন। তো এই এই অনুভূতিটা যে সম্রাট শাহজাহানের যে যে ডিজাইনগুলো পছন্দ করেছেন সেই ডিজাইন আজকে আমি স্পর্শ করতে পারছি। এইটুকুই ভালো লাগা এবং এই ভালো লাগাই, এই ভালো লাগার টানেই এই দিল্লির রেড ফোর্টে আমি এসেছি। সত্যি এ এক অন্যরকম অনুভূতি, অন্যরকম ভালো লাগা, যা কোনোভাবেই ভিডিওতে বোঝানো সম্ভব নয়। সম্রাট শাহজাহানের এই মহল এতটাই রাজকীয় যে প্রথম যখন আপনার চোখ পড়বে তখন নিঃসন্দেহে চমকে উঠবেন। আগের একটি ভিডিওতে আগ্রায় সম্রাট শাহজাহানের যে স্বর্ণে মোড়ানো বেডরুম দেখিয়েছিলাম, সেই বেডরুমের চেয়েও অধিক সুন্দর এই দুটি মহল। কিন্তু 1858 সালে সিপাহি বিদ্রোহের পর সম্রাট শাহজাহানের আগ্রার বেডরুমটির মতো দিল্লির প্রাসাদ দুটি থেকেও স্বর্ণগুলো লুট করে নিয়ে যায় ইংরেজরা। শুধু স্বর্ণই নয়, ব্রিটিশরা মুঘলদের বিলাসবহুল দামি দামি ফার্নিচার, তৈজসপত্র, মূল্যবান মণিমাণিক্য, অলঙ্কার, হীরা, নগদ অর্থ সহ সব কিছু লুট করে নিয়ে যায়। মূলত এ কারণেই আপনি মুঘলদের প্রাসাদ যেখানেই দেখবেন সেখানেই কোনো ধরনের ফার্নিচার বা নিত্যদিনের ব্যবহার্য জিনিসপত্রের চিহ্ন পর্যন্ত দেখতে পাবেন না। ইংরেজরা এগুলো লুট করার পাশাপাশি কেল্লার ভেতরে বেশ কিছু স্থাপনা ভেঙেও ফেলে। বর্তমানে শাহজাহানের এই প্রাসাদ সহ খাসমহল, রংমহল এবং মমতাজ মহল কোনোটিরই কক্ষের একেবারে ভেতরে কাউকে প্রবেশ করতে দেওয়া হয় না। কেউ যাতে উঠতে না পারে তাই সবগুলো ইমারতেই একজন করে প্রহরী বসে থাকে। এখানকার এক প্রহরীর কাছ থেকে যা জানতে পারি তা হলো, আগে এসব ভবনে দর্শনার্থীদের প্রবেশ করতে দেওয়া হতো, কিন্তু দর্শনার্থীরা প্রবেশ করলেই দেয়ালে যে স্বর্ণের প্রলেপের সামান্য কিছু ছিটে ফোটা অংশ এখনও লেগে আছে, সেগুলো নখ দিয়ে কিংবা অন্য কিছু দিয়ে তুলে নেওয়ার চেষ্টা করত, ফলে প্রাসাদগুলো ক্ষতির দিকে যাচ্ছিল। এ কারণেই এখন আর কক্ষের ভেতরে কাউকে প্রবেশ করতে দেওয়া হয় না। লালকেল্লার ভেতরে আমার পেছনে যে ভবনগুলো দেখতে পাচ্ছেন এটি মুঘল স্থাপত্যের সঙ্গে কোনোভাবেই মিলবে না, কারণ এটি সম্রাট শাহজাহান করেননি, এগুলো সবই ইংরেজ আমলে হয়েছে। অর্থাৎ 1858 সালে মুঘল সম্রাটের শেষ সম্রাট যিনি ছিলেন তার পতন হওয়ার পর
ভারতীয় উপমহাদেশে উপমহাদেশ পুরোটাই ইংরেজরা গ্রাস করে। অর্থাৎ আমরা সবাই জানি যে 1757 সালের 23 জুন পলাশী যুদ্ধে পরাজিত হওয়ার পর, নবাব সিরাজউদ্দৌলা পরাজিত হওয়ার পর ইংরেজ শাসন বাংলায় শুরু হয়েছিল। ঠিক এই মোগল অর্থাৎ দিল্লি পর্যন্ত ইংরেজ শাসন আসতে আরও 100 বছর লেগেছিল। এবং যখন ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে মুঘল সাম্রাজ্যের শেষ সম্রাট পরাজিত হওয়ার পরে এই পুরো ফোর্ট তখন ইংরেজরা দখল করে নাই। মূলত সেই সময়ই এই ফোর্টের যত দামি দামি জিনিসপত্র ছিল সেগুলো ইংরেজরা নিয়ে যায় এবং তখন তারা তাদের সুবিধা মতো এই ইমারতগুলো নির্মাণ করে। সুতরাং বুঝতেই পারছেন যে এটি আসলে মানে বিশাল একটা ঐতিহাসিক জায়গা। এখানকার ইতিহাস এতটাই সমৃদ্ধ যে এখানে এলে আপনি যদি কষ্ট করে যেভাবেই হোক যদি এই রেড ফোর্টে আসতে পারেন, আপনার বিশ্বাস করেন বই পুস্তক পড়া লাগবে না। আমরা এতদিন বই পুস্তক পড়ে ইতিহাস জেনেছিলাম, সিপাহী বিদ্রোহ কোথা কবে হয়েছিল, কোথায় হয়েছিল, কারা জিতেছিল, কারা হেরেছিল, এই পুরো বিষয়টা আপনি এখানে আসলে নিজে চোখে দেখে যেতে পারবেন। সত্যিই তাই, এই লালকেল্লা কোনো সাধারণ জায়গা নয়। এটি সেই জায়গা যেখানে ভারতের স্বাধীনতার সূর্য অস্তমিত হয়েছিল। এটি সেই জায়গা যেখানে মুঘল সাম্রাজ্যের শেষ সম্রাট বাহাদুর শাহকে বিচারের নামে দেশান্তরিত করা হয়েছিল। এটি সেই জায়গা যেখানে 1945 সালে আজাদ হিন্দ ফৌজের স্বাধীনতার আন্দোলন ব্যর্থ হওয়ার পর এখানেই যুদ্ধবন্দীর বিচার করা হয়েছিল। যে লালকেল্লাতে স্বাধীনতার সূর্য অস্তমিত হয়েছিল সেই লালকেল্লাতেই 1947 সালে স্বাধীন ভারতের প্রথম পতাকা উড়েছিল। সেই থেকে আজ অবধি প্রতি বছর এই লালকেল্লাতেই ভারতের স্বাধীনতা দিবসের সবচেয়ে বড় অনুষ্ঠানটি আয়োজন করা হয়। আপনি যখন এখানে আসবেন এবং এর চারপাশ ঘুরে দেখার পাশাপাশি এই ইমারতগুলোর দিকে তাকিয়ে যদি কল্পনার জগতে হারিয়ে যেতে পারেন, একমাত্র তখনই বুঝতে পারবেন আপনি কোথায় এসেছেন।